চারদিকে থৈতই জল পুরো জনপদ পানির নিচে বন্যার দখলের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পানিবাহিত রোগ বন্যা কবলিত কুমিল্লায় বেড়ে গেছে ডায়রিয়া নিউমোনিয়া চর্ম ও শ্বাসকষ্ট রোগ প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে বাড়ছে রোগীদের ভিড় এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি এরই মধ্যে দুইশো ষাটটি মেডিকেল টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি রুগী সেবা নিয়েছেন হাঁটতে কষ্ট হইতেছে চলতে কষ্ট হইতেছে রাত্রে যখন ঘুমায় শুধু চুলকায় খাজলি গুডা কাশ মানে ছোট আর বড় সবার এই জিনিসটা একটু দেখা দিতেছে পানির কারণে চুলকানি খাদ্য এরাই লেগেছে চুলকানি এরকম তারপরে বাচ্চারা পাতলা পায়খানা তারপরে বাচ্চারা সর্দি কাশি জ্বর এরকম হইতে আছে বন্যার কারণে কিছু রোগ কিন্তু তাদের মধ্যে একটা দেখা দিয়েছে আমরা আমাদের আশ্রয়প্রাপ্ত কিন্তু যেটা দেখছি তাদের অনেকে খুব চুলকানি হচ্ছে হাত পায়ের মধ্যে ঘা ঘা হয়ে যাচ্ছে তারপর কারো কারো হালকা পরিসরে ডায়রিয়া হচ্ছে আমরা এখানে কিছু তারা সেবা দিচ্ছি আবার অনেককে আমরা এখান বিভিন্ন মেডিকেল সেন্টারগুলোতে আমরা পরামর্শ দিয়ে পাঠিয়ে দিচ্ছি গত এক সপ্তাহে জেলার সতেরোটি উপজেলার ১৪টি বন্যায় প্লাবিত পানিবন্দি বারো লাখ মানুষ ইশতিয়াক আহমেদ সময় সংবাদ কুমিল্লা